আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মায়ের হাতের দুধ চিতই পিঠা তো চলুন পিঠাটা কিভাবে তৈরি এই যে মা চিতই পিঠাগুলো তৈরি করে নিচ্ছে চুলাতে একটা মাটির খোলা বসিয়ে নিয়েছে একে একে সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিবে চিতই পিঠার তো ম্যাক্সিমাম মানুষই বানাতে জানে এগুলো হচ্ছে চিতো পিঠার ডো এখানে নারিকেল দিয়েছে পানি চাউলের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে একটা পাতলা ডো করে নিয়েছে আপনি দেখে বুঝে নিতে পারবেন ঠিক কেমন হয়েছে একদম একদম পাতলাও না ঘনও ঘন যখন পিঠার উপরে হালকা ছিদ্র ছিদ্র হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে একটা চায়ের চামচের সাহায্যে পিঠাটা তুলে নেবে দুধ চিটে পিঠা তৈরি করার জন্য এখানে দুই লিটার দুধ দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছে গুড় আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন আমরা গরুর দুধটা ব্যবহার করেছি গুড় দিলে হয় কি কালারটা অনেক সুন্দর আসে আমাদের কিন্তু এখানে আরো চিনিও অ্যাড করতে হবে যে গুড় দিয়েছি ওই গুড়ে হবে না চিনি দিয়ে দিয়েছে যে যেমন মিষ্টি খান ঠিক তেমনই দিবেন পিঠের মধ্যে মিষ্টি না না হলে কিন্তু ভালো লাগে না অল্প একটু লবণ দিয়ে দিয়েছে আমরা আবার মিষ্টি জিনিস একটু লবণ খাই তাহলে হয় কি মিষ্টিটা মনে হয় যে পারফেক্ট হয় নাহলে কিন্তু ভালো লাগে না দিয়েছি তেজপাতা এবং এক টুকরা দারচিনি এখানে পিঠাগুলো কেটে চার ভাগ করে নেবে কারণ পিঠাগুলো যেহেতু একটু বড় তাই কেটে চার ভাগ করে নিচ্ছে কাটা হয়ে গেছে পিঠাগুলো এই যে এখন পিঠা সবগুলো পিঠা দিয়ে দিচ্ছে পিঠা দেওয়ার পরে কিন্তু যে হাতাটা দিয়ে এতক্ষণ নেড়েছিলাম ওই হাতাটা দিয়ে আর নাড়া যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে খুব কম নাড়ার চেষ্টা করাটাই বেটার যে এখানে একটা চাউলের গুড়া দিয়ে আর পানি দিয়ে একটা ডো তৈরি করতেছে পিঠার ডোটা ঘন করার জন্য এগুলো এখন দুধের সাথে ঢেলে দিচ্ছে আর একটু হাতা দিয়ে নেড়ে দিচ্ছে এত সুন্দর স্মেল বের হয়েছে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে চাউলের গুঁড়া দেওয়ার কারণে পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে অনেক ইয়ামে হয়েছে তৈরি হয়ে গেল মজাদার দুধ চিতই পিঠা এটা কিন্তু ঠান্ডা হলে অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ